আজকের এই ভিডিওতে আমি ঢাকার সবচেয়ে বড় উৎসব আর আই মাস্ট সে পুরান ঢাকার সবচেয়ে বড় উৎসব শাকরেন 2021 এ কাটানো আমার এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করব বাট বিফোর উই স্টার্ট দ্য ভিডিও লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ আমি শাহরুদ্রান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান আই হোপ ইউ গাইস আর ডুইং অ্যাবসলিউটলি ফাইন সো হ্যাঁ যেমন আপনারা বুঝছেন এই ভিডিওটা সম্পূর্ণ আজকে শাকরেন নিয়ে এখন আমি আছি হচ্ছে মিরাজি বা চৌরাস্তা যেটা সম্পূর্ণভাবে পুরান ঢাকা বলা যায় না এটা কিছুটা পুরান ঢাকা পড়ছে মানে গ্যান্ডেরিয়ার সাইডে পড়ছে তো যেটা আমরা আসছি মিলোর বাসায় আজকে আমরা এখানে রাত্রে বা নাইট স্টে করবো সবাই আর ঘুরে উড়াবো এটাই সো আপাতত সবাই উপরে আছে আমরা উপরে যাই রাস্তাটা যে দেখতেছেন ওই যে মেন রোড এই মেন রোডের রাস্তার ওই পারে হচ্ছে গ্যান্ডেরিয়া সো মেইনলি সব কিছু ওদিকে হচ্ছে পুরান ঢাকার যত যা আছে সব কিছু ওদিকে হইতেছে এদিক দিয়ে একটু কম এদিকে যে একটা ছাদ দুইটা ছাদ শাকরেন মানে যেহেতু ঘুরি উৎসবের মতন তো এই ঘুরি উড়ার কথা স্বাভাবিক আকাশে আর প্রতি বছর অনেক পরিমাণ ঘুরি থাকে বাট এবার আকাশে অনেক ঘুরি কম যেমনটা আপনারা দেখতেছেন আমি হাতে কোনো হাতে গুনতে পারবো এতগুলো ঘুরে আসছে বাট নর্মাল টাইমে এখানে দেখাই যায় না যে কতগুলো ঘুরে আসছে আকাশে দেখা যায় না সো জিনিসটা অনেক স্যাড যে মানুষ শাকরেনে আসতেছে এখানে দূরে দূরে থেকে জাস্ট খালি পার্টি করতে হিসাব মতন আমরা তো এখানে পার্টি করতে আসছি আমরা বারবিকিউ করবো একটু পরে রাত্রেবেলা আমরা তান্দুরি চিকেন করব আর আমার মনে হয় এবার একটু মানুষ কম প্রতিবারের অনুযায়ী কারণ মানুষ কম হওয়ার আরেকটা কারণ হতে পারে সেটা হচ্ছে এবার প্যান্ডামিকের কারণে করোনা প্যান্ডামিক একটা আসছে এর কারণ হচ্ছে এবার ঢাকা দক্ষিণের মেয়র যিনি উনি বলছে যে এবার ঢাকার প্রত্যেকটা ওয়ার্ডে একসাথে করতে ঢাকা বলতে ঢাকা দক্ষিণের প্রতিটা ওয়ার্ডে একদিনে শাকরেন করতে সো এই কারণে হয়তো বা মানুষ ভাগ হয়ে গেছে যে সবাই যার যার এলাকার মধ্যে থাকাটা বেশি পছন্দ করতেছে তার কারণে আমার মনে হয় এবার পুরো ঢাকায় ভিড় একটু কম আমাদের আজকে বহুত প্ল্যান আছে আমাদের মেন প্ল্যান হচ্ছে আজকে রাত্রেবেলা কারণ রাত নাইট স্টে করতেছি বিভিন্ন টাইপের তো রাত্রেবেলা মজা হবে আপাতত এদিকে দেখ মাথা নষ্ট
কি হচ্ছে ভাইয়ারা, আপনারা এইভাবে বসে আছেন কেন? লাস্ট এক ঘন্টা যাবত, এক ঘন্টা না আরো বেশি, কয়েক ঘন্টা যাবত এই যে বম যে চলতেছে এর থামাতে আমি আপনার ভালো লাগতেছে কি দেখা? জালি আসিল আনে নাই নারায়ণগঞ্জের কত, চলো আমরা একটা জালি কিনে গরিব কোনদিন নান রুটি খায় না। আচ্ছা ঠান্ডা না লাগবে, ঠান্ডা কিছু। হ্যাঁ আমি একটা স্কিম বলি। হ্যাঁ এখানে দেখো সবাই স্প্রাইট খেতে যেতেছে, কিন্তু আমরা যদি সেভেন আপ নেই তাহলে আমরা এখানে একটা মেরিনডা ফ্রি পাবো। আমরা এখানে তিন চারজন আছি, ভাগ করে খাই ফেলবো। এটা কেউ জানবে না, ভিডিও রিলিজ এর আগ পর্যন্ত, চিন্তা নেই। তোতা কি অবস্থা? টয়া মিস করলো, এটা টয়া অনেক কষ্ট, টয়া টয়া মেয়ে। তুমি তোমার কষ্টের কাহিনী বলতে চাও কিছু, জোরে জোরে বলো। তোমার কথা কিছু শোনা যায়নি, সব আটকে গেছিল। যেটা হোক তোমরা আমরা মিস করতেছি অনার্স বাদে। অনার্স খুশি তো, তুমি আসনে দেখা অনার্স বলছি একটু আগে। আপনি টয়ার ব্যাপারে কিছু বলতে চান? মনোয়ার নাকি তোমার চুলের জন্য তোমার চেহারা দেখা যাচ্ছে, তাকালে খুশি হতাম। ওরে রে চিকেন বারবিকিউ আমাদের সবার খাওয়া শেষ, এটা হলো লাস্ট। আর জুসি কেমন আছেন? কবি বলে এই তো ভালো, তুমি কেমন আছো? আমি বললাম এই তো ভালো। বলে আলহামদুলিল্লাহ বলো, তাহলে যে আলহামদুলিল্লাহ ভালো। আবার বলো, বলছি তো তাহলে যে আবার বলো। এবার ভাই আমার বুকের মধ্যে হুট করে মুচোরটা খাইছে। আমি কই কি, দুই একবার তো ঠিক আছে, আরেকবার জিজ্ঞেস করতে মনে শুনে নাই। আমারও আমারও বুকের দিয়ে বাইরে গেছে এর ভাই। আমার হুট করে আমার কাছে আলহামদুলিল্লাহ বলো। আমি তো তাসিন ছিল আমার পাশে ফুকতো ভাই, আমি ওর দিকে তাকাইছি, হুট করে উনি সিয়াম 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 বইয়ে আমারে এমনি ধরে। সো অলমোস্ট রেডি, দেখলে মনে হইতেছে পুরা গেছে বাট মনে না পড়ছে। আর এদিকে বাকি আছে এখন আরো তান্দুরি বানাইতেছে 14টা, আর এখন বাজে হচ্ছে রাত 2:06। আর পোলাপান সব এদিকে, পোলাপান সব পুনো খেলতেছে। আমি অলরেডি উইনার হয়ে গেছি, আমি উইনার, সেকেন্ড উইনার, সেকেন্ড আচ্ছা সেকেন্ড হয়েছে, আমি থার্ড উইনার। হ্যাঁ আমি তো প্রতিবারই ফার্স্টে, এখন তো তুমি বাস দিবে কেমন? এই রাখ দিমু একটা। হ্যাঁ আচ্ছা আমি এটা ক্যামেরা দিই, যে আমার সাথে শত্রুতা করবে তারই আমি খাবো। এখন দাও প্লিজ, এখন হ্যাঁ আমি চাই তুমি দাও। এখন বাজে 4:02, আর লাস্ট এতটুকুই বাকি আছে বানানো। অনেকক্ষণ যাবত লাস্ট 2 ঘন্টা ধরে ওই কাট খাটতেছে। আচ্ছা আচ্ছা না না অনেকক্ষণ খাটছে, ও কাজ করছে লাস্টে, ও সব সব কাজ ওই করছে আজকে, বাট ও অনেক করছে। খাবার রেডি, এখন আমরা নিচে যাবো। পুরান ঢাকার ক্যান্ডারিয়ায় অবাধে চলছে সমকামিতা। দেখো আমরা
জ্ঞানবাগীর বাবা হুজুরের মতো লাগে। জ্ঞানবাগী না মারা গেছে? মারা গেছে, কিন্তু মারা যাওয়ার আগে খেলাফতরে দিয়ে গেছে। গল্প করার মুডে আছে, শেষ আপাতত এই ভিডিও দেখাবে। আজকে আমরা কি জানি করে আনবক্সিং, আজকে আমরা আনবক্সিং করবো একটি মৃত লাশের। এই যে একটা মৃত লাশ, এই মালটা আমরা জানি না, কিন্তু আনবক্সিং করতে চাই। তো প্রথমে মালটার চেহারা দেখাচ্ছি। এই মালটার একটা ই আছে, কি বলে, বেল্ট, বেল্টটা খুব সুন্দর। মালটার ভুড়ি আছে, মালটা একটা জানিয়ে আছে লেখা ক্যালভিন ক্লেইন। মালটা দেখতেও সুন্দর। এ তো লাশ তো দেখতে বাবা।